আজকে আমরা কথা বলতে চলেছি এমন একটি বইকে নিয়ে যেই বইটির কারণে আমার জীবনের মোড় ঘুরে গিয়েছে। এই বইটির মধ্যে কী এমন আছে যার কারণে আমার জীবনের মোড় ঘুরে গেল তাই জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমত, এই বইয়ের সাথে আমার সর্বপ্রথম পরিচয় হয়েছিল একটি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওতে একজন ভাইয়া বলেছিলেন এই বইয়ের মধ্যে নাকি সাপ লুডোর কোড পাওয়া যায় এবং সেটা দিয়ে আমরা নাকি সারাদিন খেলতে পারবো, বাসার কেউ কিছু বলবে না। এবং এই কথাটা শোনার পরে আমি খুবই আনন্দিত হয়েছিলাম এবং আমি ধারণাই করে নিয়েছিলাম যে আমাকে সায়েন্স নিতেই হবে এবং রসায়ন থাকবে আমার মেইন সাবজেক্ট। এবং সেইটাই হলো, আমি সায়েন্স নিলাম এবং নেয়ার পরে আমি বইটা খোলার পরে প্রথম ক্লাসে যে আমি স্যারকে বললাম, স্যার আমরা সাপ লুডোর কোড দিয়ে খেলবো। সাপ লুডোর কোড বলতে ভাইয়া এটাকে বুঝিয়েছিলেন এবং এটা দেখি আমি আমার প্রথম ক্লাসে স্যারকে বলেছিলাম, স্যার আমরা সাপ লুডোর কোড দিয়ে সাপ লুডো খেলতে চাই। তখন তিনি এটা দেখার পরে অনেক সবাই হেসেছিল, আমাকে দেখে সব আমার বন্ধু বান্ধবরা হাসলো। হাসার পরে স্যার আমাকে বললেন এটা সাপ্লুটোর কোড না, এটা এটা আধুনিক পর্যায় সারণী, যেটাতে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এগুলো রয়েছেন। এগুলো শোনার পরে তো আমি প্রথম ধাক্কাটা খেলাম। দ্বিতীয় ধাক্কাটা খেয়েছিলাম যখন জানতে পারলাম আমাদের ত্বকে যেসব জীবাণু থাকে সেই জীবাণুর থেকেও নাকি ছোট ছোট অণু পরমাণু পৃথিবীতে বিদ্যমান এবং সেগুলো চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, অনুভব করা যায় না, কিন্তু সেগুলো গোল গোল নাকি ঘুরে বেড়ায়। নিউটন, ইলেকট্রন, প্রোটন সবগুলো নাকি গোল গোল ঘুরে বেড়ায়, পৃথিবী যেমন ঘুরছে সেগুলোও নাকি তেমন ঘুরে বেড়ায় এবং সেগুলো চোখে না দেখা গেলেও বিজ্ঞানীরা এগুলো বুঝতে পেরেছেন। বিজ্ঞানীরা কোন চোখে দেখেছেন আমি জানি না। তৃতীয়ত, আমি যেটা দেখতে বুঝতে পারলাম সেটা হলো এক একজন, যেমন রাদারফোর্ড, মাদারফোর্ড, তারপর বোর, এরা অনেক ধরনের সূত্র দিয়ে রেখেছেন এবং সেই সূত্রগুলো তিনি একজন দিয়েছেন সেটাই না, তার সূত্র আরেকজন মানেননি, তার সূত্র আরেকজন মানেননি। যেমন ধরুন যে আপনার সাথে আপনার বন্ধুর ঝগড়া হলো, আপনি তার লজিক মানবেন না, তিনি তার লজিক মানবেন না, এখন একটা কোনো লজিকে কেউ আসবে না। ঠিক এই একইভাবে বাঙালিদের মতো লজিক তৈরি করে গিয়েছেন এক একজন বিজ্ঞানী, যে লজিকগুলো কোন দিক থেকে লজিক সেটা তারাই জানেন। প্রত্যেকটা লজিক স্টুডেন্টকে মনে রাখতে হবে, কিন্তু এক একটা লজিকের এক একটা অ্যান্টি লজিক দিয়ে রেখেছেন এক একজন বিজ্ঞানী। এটা দেখার পরে আমার মাথা ঘুরিয়ে গেল। এই মাথাটা ঘোরানোর পরে আমি যখন পৃষ্ঠাগুলো উল্টাচ্ছিলাম এই বইয়ের, তখন আমি দেখতে পেলাম CHOH, হুকু হুকু হা হা, এই দিয়ে ভরপুর এই বই। সব জায়গায় CHOH এর খেলা, বইয়ের যেখানে সেখানে আপনি যেই পেজটাই আপনি উল্টাবেন সেখানে আপনি দেখতে পাবেন CHOH এর খেলা আপনি দেখতে পাচ্ছেন। CHOH কি এটা স্যারকে যখন জিজ্ঞাসা করলাম, স্যার তখন আমাকে বললো এটা হলো হুক্কু, কুকুরু কুকু 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 হুক্কু, এটা দিয়ে নাকি সাবান সোডা সব কিছু এটার মধ্যেই তৈরি হয়, অ্যালকোহল ট্যালকোহল যা আছে সব কিছু, আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি দ্বিতীয় তার পরবর্তী ধাক্কাটা খেলাম আমি যখন জানতে পারলাম সাবান সোডা আতর তারপরে সেন্ট সব কিছুই নাকি রসায়নের তৈরি, কিন্তু আমার বোঝার মতো কোনো ক্ষমতা এর মধ্যে ছিল না। পরবর্তী ধাক্কাটা খেলাম যখন জানতে পারলাম এর মধ্যে ম্যাথমেটিক্স আছে, অঙ্ক আছে। এসেছিলাম সাপ লুডো খেলতে, তারপরে দেখলাম এর মধ্যে অঙ্কও বিদ্যমান। আমি বুঝি না CHOH, আমি বুঝি না কিছু, তার মধ্যে অঙ্ক আছে। এর পরবর্তীতে জানতে শুধু দেখলাম যে এর মধ্যে একজনের সাথে আরেকজন, এক অ্যাসিডের সাথে আরেক অ্যাসিড, MgOH2CH কী দিয়ে কী সব কিছু এর মধ্যে বিদ্যমান, সব কিছু যোগ বিয়োগ হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এর পরবর্তীতে দেখতে পারলাম যে এর মধ্যে বিভিন্ন ধরনের কীভাবে কী জিনিস বানায় কী না বানায় এগুলো রয়েছে, কিন্তু আমার বোঝার বাইরে সব কিছু ছিল। এবং সর্বশেষ যে ধাক্কাটা আমি খেয়েছিলাম এই বইয়ের দ্বারা, সেটি আমি জানতে পারলাম যে এই ধাক্কায় শেষ নয়, এটি প্রথম পত্র। আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রথম পত্র এবং এর দ্বিতীয় পত্র বইও আছে। এটা যখন আমি জানতে পারলাম তারপরে আমি এই ধাক্কা সহ্য করতে পারিনি, তারপরে আমার জীবন পাল্টে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত আমি গ্রহণ করি, সেটা হলো আমি মানবিক গ্রহণ করি, অর্থাৎ আমি আর্টসে চলে যাই, আমি আর সায়েন্সে থাকতে পারিনি, আমি জীবনকে আর্টসের দিকে ধাবমান করি এবং আমি এখন একজন আর্টসের ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিই। আমি খুব শান্তিতে আছি, সুখে আছি। আপনারা যারা এই ওই ভাইয়ের কথা শুনে যারা সাপ লুডো খেলতে যেয়ে এই যে রসায়ন নিয়ে ফেলেছেন, তারা যদি মনে করেন যে না আমাদের জীবন এখনও পরিবর্তন করার সুযোগ আছে, তারা মানবিকতা এবং আর্টসে চলে আসতে পারেন। ধন্যবাদ। আমার মতো প্রথমেই কেউ সাপ লুডো খেলতে যেয়ে ভুল করবেন না।